হ্যালো দর্শকরা, হ্যালো বন্ধুরা, আমি অভি। আজকে আবার নেক্সট লাস্ট ব্যাচের লাইভ নিয়ে আবার চলে এসেছি। তো আজকে শুরু করব একটু একটু করে। দাদা আপনার নাম? বরুণ রায়, চন্দননগর। আমি এটা আজকে 7 ক্লাস। তো আজকে একটি অন্য পরিস্থিতির মধ্যে পড়েছি, সেই জন্য আজকে আমার ছুটি দেওয়া হোক, আর কিছু বলতে পারছি। আচ্ছা, আপনি আসতে পারেন, ধন্যবাদ। আচ্ছা দাদা, এবার আস্তে আস্তে আমরা সবাই লাইভের পর্বের দিকে চলে যাব। একবার সবাই আমাদের দর্শকদের বন্ধুদেরকে হাই বলো। এইবার আজকে আমাদের মাস্টার রিন্টু স্যার, তবে আজকে স্যার রয়েছে অবশ্যই। তো আজকে জানতে চাই যে আমাদের এই স্টুডেন্টরা কতটা ভালো করে শিখতে পেরেছে, সেটা ওরা ভালো বলতে পারবে। আমার তরফ থেকে অ্যাজ আ টিচার হিসাবে আপনি কি বলতে চান? অ্যাজ টিচার হিসাবে আমি বলবো, আমার তরফ থেকে ওরা ইচ অ্যান্ড এভরিবডি যতবার বলবে দেখাতে, আমি দেখাবো। যতবার বলবে স্যার আমি বুঝতে পারছি না, আমি বোঝাবো। যতবার বলবে স্যার আমার এই প্রবলেম হচ্ছে, ওই প্রবলেম হচ্ছে, আমার এই এটা করতে গেলে এরকম প্রবলেম আসছে, সেগুলো আমি ওদের সলিউশন করার চেষ্টা করবো আমার এক্সপিরিয়েন্স দিয়ে। এর বাইরে যদি কেউ ভাবে যে ইগোতে নিয়ে নেয় কোনো কথা, কারণ সত্যি কথা, তোমরা তো এটা মানো যে কলকাতার বুকে অনেক এরকম ব্যবসার দোকান খুলে বসেছে, তোমরা এটা জোরে বলো। যদি আমি বলি যে এটা ফ্রিতে এখানে আসে, এটা ফ্রি বলে যে চলে আসছি, আমি যা ইচ্ছে তাই কাজ করছি, সেটা তো মানবো না আমি ভাই, মানবো কি? তোমরা বলো আমাকে। আজকে এই ছেলেটা এসছে সুন্দরবন, সামোস ধরলাম, ও তো সুন্দরবন থেকে এসছে, ও তো স্বপ্ন নিয়ে এসছে। আজকে ও সুন্দরবন থেকে এসছে, ওর কাছে পয়সা নেই, ও গ্রামে চাষ করে, কিন্তু ওর অভিনয় করার খুব শখ, অভিনয় শেখার খুব শখ। ওকে কোথাও গেছে বলছে 40,000 টাকা, কোথাও গেছে বলছে 30,000 টাকা, কেউ বলছে পোর্টফোলিও তোলো তারপরে আসো। পোর্টফোলিও তুলতে গিয়ে দেখছে 15,000 টাকা লাগবে। তা সে আর চাষ করে খায়, গরিবের ছেলে সুন্দরবন থেকে এসছে, সে কি করে এগুলো পারে? তার জন্যই তো আমাদের এই ইনস্টিটিউশনটা করা। কি ভাবে ঠেকা পড়েছে এই গরমের মধ্যে? আর তো দুটো মাস, ভাদ্র মাস গেলে আশ্বিন মাস করবে, আমরা কাটিয়ে দিতে পারতাম, আমরা তো কাটিয়ে দিতে পারতাম এই গরম লাগিয়ে। খুব জোরে ঢুকে জানলাটা ভেঙে বড় করে দিতাম, কিন্তু আমরা এসিটা লাগালাম কি না, আমার ছাত্ররা যাতে একটুখানি আরাম করে ক্লাস করতে পারে, তারা যেন শিখতে পারে, আমাদের উদ্দেশ্যটা শেখানো না, কারণ তাদের ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে তারা। আমি নিজে টিচার হয়ে ঘাম তত করে, আমি কেন তাদেরকে ওটা করলাম যাতে করে তারা শিখতে পারে। আমি বলবো না, আমি সুরজকে প্রেশার করেছি এবং সুরজ সেটা কাজে লাগিয়েছে ইনস্টলমেন্টে, কারণ ও টাকা নেয় না, ওর ওর প্রবলেম আছে, ওই ইনস্টলমেন্টে ও লাগিয়ে দিয়েছে, এটা আমি মাসে মাসে শুট করে। তাহলে তুমি আমাকে বলো যে আমি যদি তোমাকে একটা কথা বলি, তুমি রিগোয় না, আজকে প্রত্যেকটা স্টুডেন্টকে আমি ছেড়েছি, দেখটা কি আমি ডায়লগ দেবো তোমাকে? তো ডায়লগ দেবে তোমরা, তোমার তুমি একটা তুমি একটা অডিশন দিতে গেছো, সেখানে তোমাকে ডায়লগ দেওয়া হলো, পরিপ্রেক্ষিত কি এই যে এই কথাটার আগে কি মা মারা গেছে, তারপরে বলছি না এরপরে মা মারা যাবে, তার জন্য বলছি কিভাবে বলবো, কোথায় দাঁড়িয়ে কমা, কিভাবে কি হবে, এর জন্যই তো শেখা। আমি নাটক করে এসেছি, আমি অমুক করে এসেছি, তমুক করে এসেছি, তুমি তাহলে এখানে এসছো কেন? যাও গিয়ে টালিগঞ্জে গিয়ে বলো আমি নাটক থেকে এসেছি। তুমি ফিল্ম অ্যাক্টিং শিখতে এসছো, তো তুমি সিরিয়াল অ্যাক্টিং শিখতে এসছো, তাই জন্য তুমি এখানে এসছো। তুমি যদি ভাবো তোমাকে আমি বলি ফ্রিতে, ফ্রির কথা সত্যি তো ফ্রিতে, ফ্রিতেই তো তুমি এসছো, তোমাকে 40,000 টাকা কিন্তু আর অন্য ইনস্টিটিউশন আছে, তাহলে সেখানে করতে হতে পারতে, সেখানে তো অভিনয় শেখানো হয় সিনেমা সিরিয়ালে, আমরা যদি সেই জায়গায় ইগো দেখাই তাহলে আমরা হয়তো কোনোদিনই শিখতে পারবো না। সেই কথা না, এটা স্যার বলেছে অনেক কষ্ট করছেন উনি, উনি আমাদের ভিতরে দেওয়া, যদি সেই 3 দিন ধরে একই জিনিস 5 বার ক্লাসে বলে, আর এই একই ইচ এভরিবডি, হ্যাঁ সেটাই, 5টা ক্লাস, 5টা ক্লাস হয়, 5টা চরিত্র,
সেই চেষ্টা আমি করছি। সাত মাসের জায়গায় যদি তোমরা পাঁচ মাসের মধ্যে তৈরি হয়ে যেতে পারো, সেটা আমি ওরকম অতটা পাপ কাজ করতে পারবো না, কিন্তু আমি তোমাদের যদি বকিও আমার কি কিন্তু সিনটা যাতে ভালো করে আসে সেটার জন্যই আমি ওকে চাড়া মেরেছি। আবার হবে কিনা জানি না, এরপরে আবার আমার ক্লাস আছে হয়তো তখন আমি আবার অন্য স্ক্রিপ্ট দেব, তখন একটু কমেডির ওপর এই সিরিয়াসনেস এইসব আর ভালো লাগছে না, দেখি কমেডির ওপর কিরকম তোমরা পারো। কমেডি মানে কিন্তু চার্লি চ্যাপলিন নয়, কথার কমেডি মানে স্যাটায়ার থাকবে, স্যাটায়ার বুঝো তো, স্যাটায়ারের ওপরে থাকবে, সামাজিক সামাজিক ওপরে থাকবে, সমাজের ওপরে থাকবে, সমাজের ওপর হাসি থাকবে, তোমাদের ডায়লগের ওপর থাকবে, ও সেটাকে বলার টেকনিকের ওপর থাকবে, ঠিক আছে। তো আমার গাড়ি চলে এসছে, তো আমি বেরিয়ে যাচ্ছি, তোমরা কথাবার্তা বাইক ফাইক দাও, যেটা যার মনে হয় দাও, নেক্সট দিন টেনশন নেই, বকা জবা খেলে এগুলো মনে নেবে না। হ্যাঁ, আমি বহু বছর ছাত্র পড়িয়েছি, ছাত্র পড়িয়েছি, অভিনয় শেখাইনি, আমার কলেজ যা ইচ্ছা তাই করবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, না না ভোগবো যোগ্য, তবে তোমরা চেষ্টা চালিয়ে যাও, বাড়িতে চেষ্টা চালিয়ে যাও, ওই যে বললাম কোলবালিশ, তোমার মা বাড়িতে কিছু নেই, তোমার স্পেস আছে, কোলবালিশটাকে মৃত মা ভেবে নিলে, এবার পজিশন গুলো তো তোমার মনে আছে, এই যে তুমি পজিশন গুলো দেখলে কোথায় কোথাও কোথায় এগুলো দেখে নিলে, কোলবালিশটাকে নিয়ে কোলে নিয়ে অভিনয় করো না, কাঁদো না, দেখো না চোখ দিয়ে চলবে কিটা, তোমার চেষ্টা করো না, বেরোলো না, ঠিক আছে, আরো ভালো, তার মানে আরে আরো ইমোশন আনতে পারি, কিন্তু দেখি দেখি আরেকটু ইমোশন আসে কিনা, আরেকটু ইমোশন আসে কিনা, এটা কি সত্যি আমার মা হচ্ছে, বা কোনো একটা জীবনের কোনো একটা ঘটনা যেটা তুমি দুঃখ পেয়েছিলে সেটার কথা ভাবো, চোখ দিয়ে দেখলে এমনি জল চলে আসবে, একটা কোলবালিশের জন্য জল চলে আসবে। তা আমার এই শিক্ষাগুলো আমি তোমাদেরকে কেন কেন বলছি, যাতে তোমরা বাড়িতে অ্যাপ্লাই করে নিজেকে তাড়াতাড়ি তৈরি করো, সময় নেই আমাদের হাতে, বস সময় থাকলে আমি এখানে সন্ধ্যে ছটার সময় রায়তা খেতাম না, আমিও জানি আমার হাতে টাইম নেই, তাড়াতাড়ি আমায় করতে হবে, আমারও অনেক অনেক কিছু করার আছে এখন, বুঝতে পেরেছ, তোমাদেরকেও তাই জন্য বলছি, ঠিক আছে, যারা করতে পারলে না বাড়িতে প্র্যাকটিস করো, আর নেক্সট দিনে আমি তোমাদেরকে একটা অন্য ভাবনা দেবো, এইসব পুরো মাথা থেকে আউট করো, ঠিক ঠিক আছে, ওকে, অনেক কিছুই হয়ে গেল, এবার আমরা ঠিক এক একটা করে বাইট নিয়ে নেবো সবারই, তো সবাইকে রিকোয়েস্ট করবো একটু পেছন চলে আসতে, তো আজকে স্যারের ক্লাস সবার কেমন লেগেছে, সবারই ভালো লেগেছে, একটু আধ কিছু হয়ে গেছে সেই সময়, সে কোনো কিছু মাইন্ড করার দরকার নেই, তো আগে ছোটদেরকে নিয়ে শুরু করে দেবো, তোমার নাম? আমার নাম সুহাসিনী সরকার। স্যার ভালো করে ক্লাস করিয়েছে? হ্যাঁ। কেমন লাগলো স্যারকে? স্যারকে ভালো লেগেছে। প্র্যাকটিস করতে বলেছে তো? হ্যাঁ। একদম ভালো করে প্র্যাকটিস করবে, ওকে, আচ্ছা, এবং আপনি তো ক্যারেক্টার করলেনই, এবং স্যার আপনাকে একটু বকাসকা দিয়েছে, কিন্তু ভালো করে কিন্তু বুঝিয়েওছে সেই জায়গা থেকে, তো সেইগুলো কিন্তু আশীর্বাদ পাওয়ার যে, যেরকম আমিও বললাম, তো আমি সত্যি আমি অনেক কিছু আমাদের শেখানোর জন্যই সবকিছু করছে, আমাদের বকুনি দিচ্ছে, আমরা যেন ভালো হতে পারি, আমরা ভালো করে যেন অ্যাক্টিং করতে পারি, তার জন্যই আমাদেরকে বকুনি দিচ্ছে, মারুক তাও কোনো অসুবিধা নেই, আমাদের তো মানে আমাদের তো স্যার, আমাদের যেহেতু শেখাচ্ছে সেটা আমরা গ্রহণ করবো, সেটা নিয়ে আমরা প্রতিবাদ করবো না, করবো এটাই চাই, আমরা ভালোভাবে অ্যাক্টিংটা যেন করতে পারি,
একদম, মানে সানরাইজের সঙ্গে কিন্তু ফুললি যুক্ত থাকতে হবে, অবশ্যই অবশ্যই, বিকজ এখান থেকে নি কিন্তু ফিউচার আস্তে 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 করে তৈরি হবে। হুম একদম একদম, টিচারদের হাত ধরে ধরে উনি যে যেভাবে শেখাচ্ছেন এবং ওনার যা ধরে খুবই খুবই কষ্টভাবে শেখান আমাদের, উনি অনেক মানে নিজে অনেক মানে নিজের থেকে করায়, মানে এতটাই করায় অন্য অন্য কেউ করাবে না, সিরিয়াস মানে ওনার ক্লাস আমাদের খুবই ভালো লাগে এবং আমরা অনেক কিছু শিখতে পাই ওনার কাছ থেকে। আমরা আশা করছি আরো অনেক কিছু আসতে চলেছে স্যার, অনেক আবার নেক্সট কমেডি সিন ও রাখতে যাচ্ছেন, তো সেগুলোই আমরা শুনলাম, তো থ্যাংক ইউ সো মাচ, আবার নেক্সট জিনিস যখন আবার তৈরি হবে অবশ্যই প্রিপারেশন করে এবং প্র্যাকটিস করে আসবেন, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আচ্ছা আপনিও তো ক্যারেক্টার করেছেনই অনেক কিছু। হ্যাঁ এর আগে করেছি, আজকে করিনি, ইচ্ছা ছিল খুব। তো সব থেকে প্রথম কথা, আমরা হয়তো টাকা পয়সা দিয়ে এত ভালো ক্লাস করতে বা শিখতে পারতাম না, এটা একদম সত্যি কথা। আর রিন্টু স্যার তো মানে প্রচুর পরিশ্রম করেছে, আজকে বা এর আগেও তো ক্লাস করেছি, স্যারের আর একটা ক্লাস করেছি, উনি প্রচন্ড পরিশ্রম করেন আমাদের পিছনে, ঠিক আছে, খুব ভালো লাগলো আমাদের ক্লাস করে খুব ভালো লেগেছে। এবারে তার মধ্যে টুকটাক একটু হতেই পারে, ওটা নিয়ে আমরা কিছু ভাবছি না, ওটা আলাদাই ভাবে একটা স্ক্রিপ্ট ছিল যেটা তৈরি হয়ে গেল মাঝখানে, সেগুলো ধরা একদমই চলবে না, আমাদের নিজেকে ঠিক রাখতে হবে যে আমাদের কিন্তু গুরু আমাদের টিচার। হ্যাঁ অবশ্যই, গুরুরা বকবেই, গুরুরা বকবে মারবে ধরবে, আমাদের শিখতে হবে, ব্যাস এটাই আমাদের মাথায় রাখতে হবে, এছাড়া আর কিছু না, ওই বেশি। হ্যাঁ 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 করিয়েছিলেন তো করেছিলাম, এবারে আর হয়নি, তো নেক্সট বারে হবে। ইচ্ছা তো প্রচুর ছিল যে প্রচুর, আমার তো মানে হৃদয় দিয়ে অভিনয় মানে স্যারকে দেখে আমরা তো অবশ্যই কেঁদে ফেলি, বিকজ স্যারের মতন আমরাও হতে চাই এককালে, তো অবশ্যই যেটা স্যার দিয়েছে সেটা ভালো করে আমরা শিখবো, সেটাকে অবজার্ভ করব, সেগুলো বাড়িতে প্র্যাকটিস করব, প্র্যাকটিস করলে করলে একদিন স্যার অবশ্যই বলবে যে হ্যাঁ বাবা তোমার তোমার থেকে নেবার হয়েছে, অবশ্যই আমরা একটা জায়গা তোমাকে দিতে পারি। একদম, তো এরকমই বাড়িতে প্র্যাকটিস এমনি করব, আর এমনি করি বাড়িতে প্র্যাকটিস, তো স্যার যা যা বলেছে বা যা যা বলেন সবই মানে ফলো করি, তো এই ফলো করতে করতে যেতে যেতে একদিন ঠিক দাঁড়িয়ে যেতে পারো কোনো জায়গায়। একদম একদম, এইভাবেই চেষ্টা চালিয়ে যান, অবশ্যই কোনো জায়গায় কোনো সিরিয়াল বা সিনেমা আপনাকে দেখতে পারবো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপনার নাম? আমার নাম সুরজিৎ ভৈমালী, আমি গাজল থেকে এসেছি, মালদা থেকে। আজকে ক্লাসটা কেমন লাগলো? আজকে আমাকে অভিনয় করতে তুলেছিল, যাই হোক অভিনয়টা ঠিকঠাক হয়তো করতে পারিনি, কিন্তু আজকে সেগুলো বোঝা গেল যে আচ্ছা টেকনিক্স গুলো এগুলো আছে, তাহলে এরকম ভাবে করতে হবে। হ্যাঁ যেটা প্রবলেম ধরতে পারলাম সেটা পরবর্তীতে ভালো করার চেষ্টা করতে হবে। এবার এক একদিন হয় যে আজকে হয়তো ঠিক হলো না, কালকে আবার ঠিক হতে পারে, আবার কালকে হয়তো ঠিক হয়নি, আবার পরশু হতে পারে, এরকম আমার সঙ্গে অনেকবার প্রচুর ঘটেছে, তবে কি কিন্তু আজকে আমরা সবাই কিন্তু এই জায়গায়, তবে সেই কোনো কোনোদিনও মাইন্ড করতে নেই এবং সেই বকাটাকে আমাদেরকে আশীর্বাদ হিসাবে ভেবে নিতে হয়, যে বকাটা আজকে আমরা খাচ্ছি সেইগুলোই কিন্তু পরবর্তীকালে আমরা কোনো ইন্টারভিউতে বলবো যে আজকে আমরা কিন্তু মাস্টার রিন্টু স্যারের ক্লাস করেই কিন্তু আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি, ওনার বকাকেই কিন্তু আজকে এই জায়গায় আমরা দাঁড়িয়েছি যে আজকে আমরা বলতে পারছি যে ওনার জন্যই কিন্তু এই জায়গাটা আমাদের মাটিটা শক্ত হয়েছে, তো সেইগুলো মাইন্ড করে লাভ নেই, এবং যে প্র্যাকটিসগুলো দেওয়া হচ্ছে সেগুলো অবশ্যই করতে হবে। তো প্র্যাকটিস চলছে বাড়িতে? হ্যাঁ বাড়িতে রোজ কালচার করছি, সন্ধ্যাবেলা দিনের দিকেও সব সময় করি টুকটাক। এবার তো নেক্সট ক্লিপ আসতে চলেছে একদম ফানি চিজের উপরে, তো আশা করছি খুবই ভালো করে এবার প্র্যাকটিসটা হবে, অনেক কিছুই করা যাবে সেই স্ক্রিপ্টের মধ্যে, অনেকজনকেই হাসানো যাবে, একদম এন্টারটেইনার হয়। হ্যাঁ চেষ্টা করব আমি আবারও অভিনয়টা করার, দেখি পারি কিনা ভালো করে করতে। একদম, থ্যাংক ইউ সো মাচ, এভাবেই প্র্যাকটিসটা চালিয়ে যান, থ্যাংক ইউ। এবার আপনাকে ডেকে নেব। আপনার নাম? নমস্কার, আমি সুদীপ্ত সরকার। আচ্ছা আজকের ক্লাস কেমন হলো এবং রিন্টু স্যারের ক্লাস করে কেমন হলো? আজকে ক্লাস তো খুব ভালো হয়েছে, অ্যাকচুয়ালি এতদিন ধরে ওয়েট করেছিলাম রিন্টু স্যারের ক্লাসটা করো বলে, এটা আমার রিন্টু স্যারের ফার্স্ট ক্লাস। আমাদের স্টুডেন্ট অলওয়েজ চায় যাতে আমাদের ক্লাসটা যেন রিন্টু স্যারই নেয়, বিকজ ওনার যা শেখানোর ধরন সেটা বেশিরভাগ কেউ করার না।
উনি যেভাবে শেখান তো সেই দিক থেকে নিয়ে কিন্তু আমাদের স্টুডেন্টরা বলে খালি রিন্টু স্যার কবে আসবে, রিন্টু স্যার কবে আসবে। তো আজকে তো তুমি পেলেই অবশ্যই, এবং হয়তো কোনো ক্যারেক্টার হয়তো আজকে হয়তো দেয়নি, বাট অবশ্যই নেক্সট দিনের জন্য কিছু ভেবে রেখেছে। একদমই তাই, আসলে এখানে প্রত্যেকটা স্যার যারা আসেন তারা খুব ভালোভাবে নতুন নতুন কিছু জিনিস শিখিয়ে যান, কিন্তু রিন্টু স্যারেরটা আমার যেটা মনে হয় একটু সবার থেকে আলাদা অন্যরকম হয়। সবাই এফোর্ট দেয় কিন্তু ওনার এফোর্টটা একটু অন্য টাইপের, মানে খুব ভালোভাবে শেখানো, হাতে ধরে যেটাকে বুঝিয়ে দেওয়া, একটা ডায়লগ বারবার করে কি করে প্লে করতে হবে, কত রকম ওয়েতে বলা যায়, এই সমস্ত কিছু একটা প্রেজেন্টেবল করে তোলা একটা অ্যাক্টরকে, তো সেই জিনিসটা খুব ভালো লাগে। তো সেইটা আমি রিন্টু স্যারের যখনই ক্লাস হয়, ম্যাক্সিমাম সানরাইজ মুভির ক্লাসগুলো আমি অনলাইনে সবসময় দেখতে থাকি, বিশেষ করে রিন্টু স্যারের সমস্ত ক্লাসগুলো আমি প্রি ক্লাসগুলো আমি বার করে করে নোটিফিকেশনে দেখতে থাকি। এই জন্যই আমরা বারবার লাইভ কেন নিন বলুন তো, বিকজ আমাদের বারবার স্টুডেন্টরা দেখতে চায় যে রিন্টু স্যার স্যারের ক্লাস নেক্সট কি হতে চলেছে, যাতে আমরা বেস্ট পারফর্ম দিতে পারি সেই ক্লাসটায়। তো এই জন্য আমরা বারবার লাইভ দেখানোর চেষ্টা করি যে আপনি দেখুন, এই লাইভটা বারবার দেখুন। এই জন্য আমি, কিরণ, পার্থ আমরা তিনজন মিলেই কিন্তু ক্যামেরা ডিপার্টমেন্টগুলো সামলাই, তো সেই দিক থেকে নিয়ে আমরা সবকিছু ক্যামেরার মধ্যে ধরে জিনিসটা করি, যাতে আপনারা দেখুন যে স্যার কি করাচ্ছেন, যাতে আরো ভালো করে কিন্তু সেই জিনিসটা আরো আপনারা করতে পারেন, যাতে তাড়াতাড়ি শিখতে পারেন। বিকজ আমরা থ্রি মান্থস বলেছি, থ্রি মান্থস থেকে এবার আমরা ভেবেছি যে সেটা সেভেন্থ মান্থ সেটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, তার জন্য একটা গার্জেন বা একটা স্যারের দরকার পড়ে, সেটা নিজেকেও এবং সামনে যে দেখছে তাকেও বোঝানোর দরকার পড়ে। তার জন্য সানরাইজ মুভি প্রোডাকশনের সেভেন মান্থ করাটা এটা সত্যি খুব ভালো, আর লাইভের এতটাই উপকারিতা আছে, যারা আসতে এখনো পারে না বিভিন্ন অন্যরকম কারণে, তারা হয়তো লাইভটা দেখে কিছুটা হলেও শিখতে পারে, যেটা আমি শিখতে পারি। আমি যখনই এখানে আসি আমার সোমবারের ক্লাস, আমি তিন ধরে সেই ক্লাসগুলো স্টাডি করি, দেখি আয়নার সামনে দাঁড়িয়ে রোল প্লে করা কেমন লাগছে, কি হতে পারে কি না হতে পারে, কি ওয়েগুলো, সেগুলো দেখে আমার নিজের একটা ইম্প্রুভমেন্ট হয়। তো সেই সমস্ত ক্ষেত্রে দিক থেকে বলতে গেলে লাইভটা সত্যি খুব ভালো। আর আমার দেখা অনেক ইনস্টিটিউশন আছে যারা পেমেন্ট নেয় বা নেয় না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু লাইভ করে দেওয়ার এটা হয়তো অনেকে করেন না, হয়তো তাদের কোনো মোটর আছে, কিন্তু এই ব্যাপারটা সত্যি খুব ভালো, সত্যি খুব অতুলনীয়। তবে আজকে রিন্টু স্যারের কাছে আরেকটু সময় পেলে হয়তো ভালো হতো, একটা মাঝখানে মিসআন্ডারস্ট্যান্ডিং কমিউনিকেশনের জন্য একটু প্রবলেম হলো, অবশ্যই আমাদের কাছে টাইম খুবই কম, এই জন্য তিন মাস থেকে সেভেন মান্থস করা হলো, কিন্তু ক্লাসটা দেড় ঘন্টায় থাকবে, যতটা গ্র্যাব করা যেতে পারে, দেড় ঘন্টা ক্লাস ইজ এনাফ, বাট আজকে কিছু প্রবলেম হয়েছিল, কিছু মিসকমিউনিকেশন হয়েছিল, যেটা স্যারের তো কোনো ভুল নয়, কিছুই নয়, কিন্তু আমাদেরই যে তার সাথে হয়েছে